Hello friends, this is Zoya. Welcome to Zoya's vlog. So, আজকে এই যে রেডি হয়ে গেছে এখন যাব বনগায়ে আর তুলিকা যাবে তুলিকার কাকিমার বাড়ি আছে ও বনগাতেই আছে তো বললো যে বনগা থেকে চলে আসবে তো তুলিকার সাথে আজকে একটা প্র্যাঙ্ক করব সেটা হলো যে ও এখন বললো যে ও রেডি হয়ে গেছে তুই অটোতে উঠবি যখন তখন আমাকে ফোন করে বলবি তারপর আমি বেরোব বাড়ি থেকে ওর আসতে 10 মিনিট লাগবে তো ও যখন আমাকে ফোন করবে আমি আর ওর ফোন ধরবো না 10-20 মিনিট পর ও তো ফোন করেই যাবে যদি পৌঁছে যায় তো আমি ফোন ধরবো না আর ফোন ধরে বলবো যে বৃষ্টি হচ্ছে আমি যেতে পারিনি তো ওর রিয়াকশানটা কী হয় সেটা দেখব আর তাছাড়া বনগাঁয়ে টুকিটাকি কাজ আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি বনগাঁয়ে চলে এসেছি আর ও ফোন করেছে অলরেডি 20 মিনিট হয়ে গেছে তো দেখা যাক ও ফোন করে কি না এখন আর ও যদি ফোন না করে তাহলে আমি ফোন করব আর ফোন করে বলবো যে বৃষ্টি হচ্ছে আমি আসতে পারবো না অনেকটা সময় হয়ে গেছে এখনো ফোন করিনি তো আমি ওকে ফোন করছি এবার আকা পারমিসি আছে সদা সর আকা পারমিসি তো এ বলছি যে আমাদের এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে আমি এই অঞ্চলে ইয়েতে দাঁড়িয়ে রয়েছি বেরোতে পারছি না তুই কোথায় রয়েছিস আমি চলে এসেছি অটো স্ট্যান্ডের কাছে ঢাকা ফার্মেসিতে অটো স্ট্যান্ডের কাছে চলে এসেছিস তা এখন কি করব বাসটা আমার এত জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় তো জানিস কিছু চলে না আমি সেই তোকে ফোন করলাম না তখন থেকে দাঁড়িয়ে রয়েছি বিশাল বৃষ্টি কি বলবো আমি জানি না আর 30 মিনিট ওয়েট করতে পারবি কিন্তু এ যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না যে বৃষ্টিটা থামবে আমার শোন না তুই তুই এক কাজ কর এই নীল দর্পণের এখানে আয় বুঝলি তো তুই মানে নীল দর্পণের এখানে আয় আমি গাড়ি যদি পাই গাড়িতে উঠে আমি সোজা নীল দর্পণের এখানে চলে আসবো আর আমি যদি এখান থেকে গাড়ি পাই তাহলে তো বেশিক্ষণ লাগবে না তুই এখানে আসতে লাগ তুই নীল দর্পণের এখানে আয় আমি নীল দর্পণের এখানে নামবো একটা শোন শোন একটা অটো আসছে অটোতে উঠছি বুঝলি তুই আসতে লাগ এখানে এটা পুরো ভিডিও টস লস করে দিল প্র্যাঙ্কটা তাও যাই হোক একটু মজা করতে পেরেছি ও তো গালাগালিটা রাগালি দিয়ে কি আমার গালিটাকে শুনো না যেন প্লিজ তো যাই হোক কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো করব পরে আবার দেখো বল তো কিছু তুই কি কিনবো আমি কিছু কিনবো ও কিন্তু কিনবে ওই কিন্তু শপিং করার জন্য এসেছে বনগাঁয়ে টাকাটা তোর দাদু দিচ্ছিল 500 টাকা নিয়ে এসেছে বাবার কাছ থেকে মিথ্যে কথা বলবে চলো ভিডিওটা দেখো ভালো লাগছে কোনটা বেশি এটা না এটা মনে হচ্ছে সাইকেল আছে ইয়ে ছোট ছোট ইয়ে হয় না একটা কানের টপ কিনলাম আর তোমরা তো জানোই বলেছিলাম যে সোনার কানেরটা মিটু বারবার মুখ দেয় তো ওই কারণে সোনার কানের পরি না ওই জন্য এই কেনা কানের কিনতে হয় ওর জন্য আর একটা ব্যাগ কিনলাম এই যে ব্যাগটা এই যে এই ব্যাগটা কিনলাম এই যে এই কালারটা এই জায়গায় অ্যাশ কালারের ছিল কিন্তু এটা বেশি ফুটছে তো যাই হোক ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর তুলিকা বললো ওকে বললাম যে কোথায় মানে বাড়ি যাবে কিনা ওর আরও কেনাকাটা আছে তো কেনাকাটা করবে করে ও আবার সে কারো কাকিমার বাড়ি যাবে আমি তো বাড়ি যাব তো যাই হোক আমি এবার যাব বাড়ি তো বাড়িকে দেখা হবে না থাক এখানে শেষ করে দিই তো তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে কালকে মায়াপুর যাব সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক চলো আসি